ছেলেকে উচ্চ শিক্ষা দিতে কপালে ভাঁজ পড়েছে পরিবারের। কুমারগ্রাম ব্লকের মাঝের ডাবলি হাই স্কুলের ছাত্র সায়ন বিশ্বাস এবছর উচ্চ মাধ্যমিকে কলা বিভাগে 446 নম্বর পেয়ে স্কুলে সর্বোচ্চ স্থান অধিকার করেছে। এতে স্কুল সহ গোটা এলাকায় খুশির আবহাওয়া। সায়নের ইচ্ছা আগামী দিনে ভূগোল বিষয়ে স্নাতক করার। সে চায় উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনে পরিবারের পাশে থাকতে। সায়নের পরিবার বলতে তার বাবা মা আর অসুস্থ ঠাকুরদাদা। বাবা পেশায় দিনমজুর, মা গৃহবধূ। বৃদ্ধ ঠাকুরদাদার অসুস্থতায় বাড়িতে যেন আরেক বোঝা। তাই ছেলের ইচ্ছা থাকলেও আগামী দিনে উচ্চ শিক্ষা কিভাবে দেবে ছেলেকে, সেই চিন্তায় বাবা মা সহ ছেলের রাত দিন একাকার হয়ে গেছে। সরকারের কাছে তাদের পরিবারের সাহায্যের আবেদন করেছে। উত্তম দাসের রিপোর্ট, এক্সটিভি বাংলা। পড়াশোনা করবে সেটা আপনারা কিভাবে চালাবেন? আমাদের তো খুব গরিব অবস্থা, কি করে চালাই তা তো আমরা বুঝতে পারতেছি না। এখন যদি সরকার থেকে কিছু দেয় তাহলে হয়তো সুবিধা হয়।